হায় আল্লাহ রক্ষা করো। এভাবে গোটা দেশই ধ্বংস হয়ে যাবে নাকি? অল্প কয়েকদিনের মধ্যেই তিস্তার ভাঙনে 300+ বসত বাড়ি বিলীন হয়ে গেল, চোখের সামনে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। শুধু কি তিস্তা, ধ্বংসলীলা শুরু করেছে যমুনা ও সুরমাও। যমুনার ভাঙনে সিরাজগঞ্জের বিলীনের পথে 13 গ্রাম, বাড়ি ছাড়া লাখো পরিবার। আর সুরমায় সুনামগঞ্জ জেলার শত শত বাড়িঘর সহ স্কুল মসজিদও নদীর বুকে চলে গেছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সকল এলাকার সবশেষ অবস্থা সহ আরও কিছু খবরাখবর জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তিস্তার ভাঙনে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজারে 300+ পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু সরকারি স্থাপনা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা, তবে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সরেজমিনে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের গত 15 দিনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে 300+ পরিবার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরবাড়ি সরাতে ব্যস্ত সবাই, কারোর সঙ্গে কথা বলার যেন সময় নেই তাদের। হুমকিতে আছে বন্যা নিয়ন্ত্রণ ওয়াফদা বাঁধ, 1942 সালে প্রতিষ্ঠিত নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1946 সালে প্রতিষ্ঠিত নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, 1973 সালে প্রতিষ্ঠিত নাজিমাবাদ দাখিল মাদ্রাসা ও 1993 সালে প্রতিষ্ঠিত কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু সরকারি স্থাপনা এখন হুমকির মুখে। স্থানীয় মাদারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বলেন, নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, নাজিমাবাদ দাখিল মাদ্রাসা ও কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হবে। তাই সরকার সহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজারের বাসিন্দা আব্দুল মালিক জাগো নিউজকে বলেন, ভিটে মাটি হারিয়ে পথে পথে ঘুরছি, মনে অনেক কষ্ট, কেউ খোঁজ নিতে আসেনি। এই বাজারে নদী ভাঙনের শিকার কমলা বেগম বলেন, কয়েক বছর ধরে নদী ভাঙনের কথা বলে বলে আমাদের আশ্বাস দেয়, কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙনের শিকার কলিমুদ্দিন বলেন, ঘরবাড়ি নদীতে গেল, কেউ আসলো খোঁজ নিতে, এখন আমরা কোথায় যাব, কি করব নিজেও জানি না। হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু বলেন, আমরা বারবার যোগাযোগ করে পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে বলেছি, কিন্তু তারা নেয়নি। ফলে গত 1 বছরে 2000-এর বেশি বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমাদের মাথা গোজার ঠাঁই নেই। ভাঙন প্রতিরোধের জন্য গাইবান্ধায় যোগাযোগ করলে বলে কুড়িগ্রামের কথা, আর কুড়িগ্রামে যোগাযোগ করলে বলে গাইবান্ধার কথা, কেউ আসেনি খোঁজ নিতে। আমরা কোনো জেলার বাসিন্দা এখন বুঝতে পারছি না। অপরদিকে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীনের পথে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের 5টি ইউনিয়নের 13টি গ্রাম। এসব গ্রামের শত শত বাড়িঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে, ফলে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষেরা। জানা যায়, এর মধ্যে উপজেলার জালালপুর, খুকনি, কৈজুরি, সোনাতনী ও গালা ইউনিয়নের 13টি গ্রামের 15টি বাড়িঘর, 30 বিঘা ফসলি জমি ও অর্ধশত গাছপালা যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া অসংখ্য বাড়িঘর ও ফসলি জমি রয়েছে বিলীন হওয়ার পথে। গত কয়েকদিন ধরে যমুনা, করতোয়া, বড়াল ও হুরাসাগর নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে খুকনি ইউনিয়নের আরকান্দি, জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি ও পাকুরতলা, কৈজুরি ইউনিয়নের হাটপাচিল, সোনাতনী ইউনিয়নের পশ্চিম বান্তিয়ার ছোট চানতারা, বড় চানতারা, ধীতপুর, দইকান্দি ও বানিয়া সিঙ্গুলি, গালা ইউনিয়নের আঘবাঙ্গলা ও ধলাইগ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে জালালপুর গ্রামের লোকজন বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অচিরে এসব গ্রাম ও ঘরবাড়ি যমুনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে, মানুষজন নিঃস্ব হয়ে যাবে। জালালপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড সদস্য মহিরুদ্দিন বলেন, এলাকার সব বাড়িঘর ভেঙে শেষ হয়ে যাচ্ছে, মানুষজন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এসব গ্রাম শেষ হয়ে যাবে। খুকনি ইউপি চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও সময় মতো ব্যবস্থা না নেয়ায় এবছরও বর্ষা মৌসুমের শুরু না হতেই এসব গ্রামে ভাঙন শুরু হয়েছে, বাড়িঘর রক্ষায় এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে সুনামগঞ্জে সুরমা নদীর ভাঙনে বিলীন নূরপুর গ্রামের জামে মসজিদ। মাগরিবের নামাজের পর জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর গ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদটি সুরমার ভাঙনের কবলে পড়ে।
ফলে নামাজ পড়ার সুযোগ না থাকায় বিপাকে মুসল্লিরা। নূরপুর গ্রামের বাসিন্দা ও জেলা শ্রমিক লীগ নেতা সাইম পাঠান জানান, এ মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ও অনেক প্রাচীন। মসজিদে গ্রামের অনেক মানুষ নামাজ পড়তেন, কিন্তু হঠাৎ করে নদীর ভাঙনে মসজিদ তলিয়ে যাওয়ায় বিপাকে অনেক মুসল্লিরা। শাসনাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক পাঠান বলেন, গ্রামের মসজিদটি সুরমার ভাঙনে বিলীন প্রায়, গ্রামের একটি ছোট মক্তবে নামাজ পড়তে হচ্ছে। সরকারের কাছে জোর দাবি, গ্রামের মুসল্লিদের নামাজ পড়ার জন্য দ্রুত মসজিদ যেন নির্মাণ করে দেয়া হয়। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জামালগঞ্জ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গত মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে, আশা করি সরকার কার্যকর ব্যবস্থা নেবে। ওদিকে মুষলধারে বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বন্দর নগরীর অধিকাংশ এলাকা, এতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও প্রবল বৃষ্টি শুরু হয় সকাল 9টার পর থেকে, দিনভর থেমে থেমে বৃষ্টি চলছে। পতেঙ্গা আবহাওয়া অফিস দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে 780 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, প্রাক মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে, তবে তা থেমে থেমে হবে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হবে। এদিকে সকাল থেকে বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। সেই সাথে পানির মধ্যে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে চালকদের। নগরীর চকবাজার, জামাল খান, আগ্রাবাদম, বড়পোল, ছোটপোল, হালিশহর, পতেঙ্গা, ইডিজেড, প্রবর্তক মোড়, বহত্তারহাট, মুরাদপুর, বাকলিয়া, ষোলশহর, দামপাড়াসহ বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষকে পানির কারণে চরম বেকায়দায় পড়তে দেখা গেছে। নগরবাসীর অভিযোগ, বছর পর বছর পার হলেও জলাবদ্ধতার সমস্যা থেকে কোনোভাবেই পরিত্রাণ মিলছে না চট্টগ্রামবাসীর। সিরিয়ের জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার পরও কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, সিরিয়ে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা শেষ হচ্ছে না। সকালে অফিসকামী ব্যাংক কর্মকর্তা তাজুল ইসলাম হাঁটু পানিতে দাঁড়িয়ে বলেন, অফিসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানির কারণে আটকে আছি এখানে। আমরা চাই এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এটার একটা ব্যবস্থা করা। আব্দুর রশিদ নামে বাকলিয়া আরেক বাসিন্দা বলেন, কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই, আমাদের কষ্টের কোনো সীমা নেই। অনেক জায়গায় পানির উচ্চতা কোমর সমানও দেখা যায়। পানির কারণে নষ্ট হয়ে যায় অনেক গাড়ি, যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয় যানজটের। আবহাওয়া অফিসের তথ্য মতে, 24 ঘন্টায় মহানগরীর 30.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নগরীর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস জানান, সিডি এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, সে প্রকল্পে বিভিন্ন খালে বাঁধ দিয়ে কাজ করার কারণে এ ভরা বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানি নালা হয়ে খালে যেতে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পানি বিপরীতমুখী হয়ে স্বচ্ছ জায়গায় অবস্থান করছে। এ কারণে জলাবদ্ধতা ও জলজট সৃষ্টি হচ্ছে। এই এলাকাগুলো প্রধান সড়ক থেকে 10 থেকে 15 ফিট নিচে অবস্থান করছে। এর দায়বদ্ধতা আমরা এড়াতে পারি না, তাই এই অবস্থাকে কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সেটার ব্যাপারে কাজ করছি প্রতিনিয়ত। সুপ্রিয় ভিউয়ার্স, তিস্তা, যমুনা, সুরমা সহ দেশের প্রায় প্রতিটা বড় বড় নদীর ভাঙনে প্রতি বছর লাখ লাখ পরিবার নিঃস্ব হচ্ছে। তা দেখে সরকার সংসদে প্রতি বছরই অর্থ বরাদ্দও দিচ্ছে বাঁধ নির্মাণের জন্য, তবে সেই টাকা ঠিকমতো ব্যবহার হচ্ছে না বলেই আমি মনে করি। আপনারও তাই মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।